বদলে গেছে জীবন, বদলে গেছে অভ্যাস। সুস্থ থাকার চাবিকাঠি হলো সর্বদা পরিচ্ছন্ন থাকা ও নিয়মিত শরীর চর্চা, আর তার সাথে ভালো খাবার। ভালো খান, সুস্থ থাকুন, মুখরোচক। কাউকে কখনো ভালোবেসেছ? শহীদ আর শহরকে। প্রেমের গল্পে দর্শক নতুন কি স্বাদ পাবে? দেখো, নতুন কি স্বাদ তো এক একটা মানুষ ইন্ডিভিজুয়াল, তারা এক একভাবে নেয় এক একটা ছবি, এবং প্রত্যেকটা জিনিস এই পৃথিবীতে যা যা ঘটে এক একজন মানুষ এক একভাবে নেয়। তো সেটা তারা কি স্বাদ পাবে আমি বলতে পারবো না, কিন্তু ভালো স্বাদ পাবে এটা বলতে পারবো। বিষাদের স্বাদ পাবে, কারণ আনফুলফিলড লাভ আছে তো সবার জীবনেই, সেটা আছে তো সেটা মানুষ আর কি মনে পড়ে যাবে, নস্টালজিক হয়ে যাবে। মুখ ফেরায় না মন, চোখে হারায় সারাক্ষণ, তাকে অল্প হলেও সত্যি চাইছে মন। আমাদের জুটিটা দুষ্টু মিষ্টি জুটি, সবসময় মানে এখন বন্ধুর মতোই প্রত্যেকটা সম্পর্ক আমরা জানি, মানে আগে যেরকম হতো একটা সিনিয়র জুনিয়র একটা ব্যাপার থাকতো, এখন তো সব সম্পর্কই বন্ধুর মতো, এবং সেই রিয়েলিস্টিক সম্পর্কটাই আমরা এখানে দেখতে পারবো গুঞ্জন আর সিডের মধ্যে, তাই আমার মনে হয় যে আমাদের জুটিটাতে মানে ঝুঁটি থেকে টুটি সবই ধরা হয়েছে এই ছবিতে। বলে আরে একটিবার শুন, সে শুনেও আর না করলে সারা। হারিয়ে যাওয়া প্রেমের গল্প বলবে এই ছবিটা, তোমরা কি হারিয়ে যাওয়া প্রেম খোঁজো? হারিয়ে যাওয়া প্রেম খুঁজিস? খুঁজি না, মানে যে প্রেম হারিয়ে গেছে সেই প্রেমকে আবার আনতে চাই না, একদম না। হারিয়ে গেছে তো কোনো কারণ ছিল তাই হারিয়ে গেছে। হ্যাঁ, ও খুব স্ট্রিক্ট এই দিক দিয়ে, হারিয়ে যাওয়া প্রেমের খোঁজ তো কেউই করে না, নাহলে হারিয়ে যেত না ইন দ্য ফার্স্ট প্লেস। বাট হ্যাঁ, অবভিয়াসলি যদি কখনো কামস অ্যাক্রস, সবসময় একটাই জিনিস মাথায় চলে যে পৃথিবীতে কাইন্ডনেসের খুব অভাব আর কি, টক্সিসিটি না রেখে তারও ভালো চাও, এটাই যে অল্প হলেও সত্যি। অল্প প্রেমে কি বিশ্বাসী? অল্প প্রেম না, প্রেম হলে তো পুরোপুরি হবে। হ্যাঁ একদম, মানে আমি তো মারাত্মক প্রেমে পড়ি, মানে হেড ওভার হিলস থাকে, আমার মাথা ব্যথা কাজ করে না, একদম আলাদা মানুষ থাকে তখন আমি, তো হ্যাঁ আমি প্রচণ্ড প্রেমে পড়ি যখন পড়ি। সব গল্পের চরিত্ররা তো আর অরল্যান্ডো রোসালিন্ডের চরিত্র হয় না, কোনো কোনো চরিত্র অমিতার লাবণ্যের মতনও হয়। প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্ত হারিয়ে যাওয়া প্রেম, হারিয়ে যাওয়া মানুষ খুঁজি, আমার মনে হয় সেই খোঁজাটাই কোথাও গিয়ে জীবনে বেঁচে থাকার উৎস। কখনো কখনো নতুন মানুষের মধ্যে পুরনো মানুষকে খোঁজার চেষ্টা হয়, কিন্তু পাওয়া তো যায় না, আবার একটা নতুন সম্পর্ক তৈরি হয়। তো এই হারিয়ে যাওয়া আবার ফিরে পাওয়া এই এই সব নিয়েই হচ্ছে আমাদের অল্প হলেও সত্যি। নতুন ধরনের স্বাদ বলতে আমাদের জীবনটাই তো সবসময় নতুন, প্রত্যেকটা দিন নতুন, তো সেরকম গল্পটাও নতুন, কারণ আমাদের জীবনে যে কটা ঘটনা ঘটে সেটা আমাদের জন্য কিন্তু নতুনই। আমরা যখন এক্সপেক্ট করি না যে কালকে কী ঘটবে, অ্যান্ড কালকে যেটা ঘটে সেটা আমাদের কাছে নতুন, সেই নতুনেরই গল্প হচ্ছে অল্প হলেও সত্যি। যে জিনিস ভেঙে যায় সেটা আবার জোড়া লাগালে স্পেশাল হয়ে যায়। খুবই ভালো অভিজ্ঞতা, প্রথম বড় ছবি, একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছে, টেনশন আছে, সব মিলিয়ে একটা অন্যরকম লাগছে, বাট ভালো লাগছে, যেটাই হচ্ছে ভালো লাগছে, অ্যান্ড আশা করি এই বিষয়টা আরও চলতে থাকবে। নমস্কার, টলি টাইমসের প্রত্যেক দর্শককে আমাদের পক্ষ থেকে, আমার এবং সুরজির পক্ষ থেকে শুভ বিজয়ের ভালোবাসা এবং শ্রদ্ধা। দীপাবলির প্রাককালেও তাদেরকে আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসা। যে সাধারণত যেরকমভাবে আমরা লাভ স্টোরি দেখি বা লাভ স্টোরি বুঝি সেটার থেকে অনেকটা দূরে, মানে একটা লাভ স্টোরির যেটা এন্ড থাকে আমরা জানি যে এর এর কিছু না কিছু একটা এন্ড আমরা পাবো, কিন্তু এই স্টোরিটায় আমরা দেখেছি যেটা ক্যান্সার পেশেন্ট, সৌরভ একটা ক্যান্সার পেশেন্টের ভূমিকা প্লে করছে এখানে, ও যে এত সুন্দরভাবে জিনিসটাকে স্টোরিটাকে বলবে। বেশি দিন বাঁচব না আমি,
বাঁচতে চাই না। রমণী কখন প্রিয় করে, সে জানে আমার মৃত্যুর দিন, সে জানে আমার মৃত্যুর দিন, প্রতিটা দিন আমার আমার মৃত্যুর কাছে আমি এগিয়ে আসছি, তারপরেও সে বাঁচার ইচ্ছা এবং তাকে ঘিরে যে ভালোবাসার যে ইচ্ছাটা সে ক্রমশ প্রকাশ পাচ্ছে। এবং মুভিতে যতক্ষণ তুমি থাকবে, আমরা দেড় ঘন্টার মুভি, প্রত্যেকটা টাইমে ও এটা বুঝিয়ে গেছে যে আমি আমি মরে গেলেও আমার ভালোবাসাটা জীবিত থাকবে। বুঝিনি কিছু ভালোবাসা ছাড়া, টলিপাড়ার লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।